সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটি দেখছেন, কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি কিংবা নিয়ে আসছি উত্তরবঙ্গের সেই বিখ্যাত হাট কাহারলের হাটে। এই হাটটি আপনার দিনাজপুর শহর দিনাজপুরে অবস্থিত, দিনাজপুর জেলায় আপনার কাহারল থানায় অবস্থিত। এই হাটটা আপনার যেভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা দিনাজপুরের গাড়ি পাবেন, সেখান থেকে অটোযোগে এখানে আসতে পারবেন। আর এই হাটটা আপনার প্রতি শনিবার সপ্তাহে একদিন বসে। তো আজকে আমি আপনাদের শুধুমাত্র ছোট গরুর দাম সম্পর্কে ধারণা দেব, তো দেরি না করে চলুন দেখা যাক। আর আমি আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই হাটটা অনেক ব্যস্ততম একটা হাট, যে হাটে এত ভিড় বলে চিন্তা করার মতো না। তো সবগুলো গরুর দাম সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারতেছি না, যে কটা দাম দিতে পারতেছি সেই কটাই মূলত দাম নিছি, বাকিগুলো আপনারা ভিডিওতে দেখে নেবেন বলে এখানে গরুর আমদানি কেমন। তো চলুন দেখি দেরি না করে। আমি কইলাম
আপনার নাম কত স্যার? নাম 35 আছে। তাও কাস্টমার বলতেছে কত? 2032 মতো বলছে। সাই বলতে হতো না সার বছর কারণ থানা বলছে কত? 32 বলতেছে। 32 সার করুন তো না, সার করুন না, সার না পাচ্ছি। হারিয়া দাম চলতেছে ভাই, এটা বলতেছে 31-33, এটা বলতেছে 22-23-25, ওটা দাম বলতেছে 24-24, মানে মোটামুটি দাম কয় মনে হয়? মানুষ কত বলে? 12 বন্ধু বলে 7টা থাক থাক ওখানে থাক 7টা দাম কেমন? কত দাম করতেছে? দেখি না ভাইয়া, যদি বেচা দাইল যাবে মানে মাটা গেলে আমার মানে নষ্ট হয়ে যেত, এই জন্য অনেক টাকা দরকার। যদি যায় যাবে, আর না তাহলে আমার দাম করে নাই। হ্যাঁ, দাম করে নাই। বুঝছে কত করছে? 5-7 হাজার। দুধ ছাড়ছিল তো মাড়া তো নষ্ট হয়েছে। ইতিহাসটা তো ভাই শোনানো, মানে এটাই শোনা আছে আর কি। 12 হাজার বলে শুনিয়ে কি করবো? যদি বেচা যায় যাবে মানে একটা টাকা হওয়ার কথা, যদি টাকা হয় তাহলে বেশি হয়নি। মানে 12-10 করু কত করু? তো 5 হাজার হলে এবার হবে না?
আপনার নাম বলছেন? নাম 35 আছে। তাও কাস্টমার বলতেছে কত? 2032 মতো বলছে। সাই বলতে হতো না, 4 বছর কারণ কারণ থানা